হাসরের ময়দানে সূর্যের তাপে পুরা জমিনটা তামা হয়ে আছে, গরম আর গরম, পাও রাখারও জায়গা নাই, দাঁড়ানোরও কোনো সুযোগ নাই। এক পার্শ্বে আমার মাওলা পাকের নূরের তৈরি আরশে আজিম লাগানো। এরে নবীর উম্মতের দল, ওই জায়গায় যাইতে চায় না, না ফেরেশতারা ব্যারিকেড দিয়ে রাখছে, এখানে গুনাহগারের কোনো স্থান নাই, এখানে ওই বান্দাদের জন্য আল্লাহ পাক স্থান বানায় রাখছেন যারা আল্লাহর মহব্বতে আল্লাহর পাগল হয়ে দুনিয়া থেকে জমিন থেকে বিদায় নিয়েছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ হাসরের ময়দানে তার আপন পাগলদের ডাক দিয়া বলবে, রে পাগলের দল আয় আয়, হাসরের এই কঠিন মুসিবতের মধ্যে আজ আমি আল্লাহ তোমাদের সাথে মুলাকাত দিব। এরে বান্দা, মানুষের মতো শ্রেষ্ঠ আর কে আছে? জিন, ফেরেশতা, সমস্ত মাখলুকাত বানানেওয়ালা একজন খালেক। কি নাম তার? আরো আওয়াজ করে জিব্বা নাড়ায় বলেন। মুসলমানের আওয়াজ বাতিলের জন্য একটি আতঙ্ক। বাতিল বেদাতি ভণ্ডদের পুঁজি হলো চাপা, আহলে হকের পুঁজি হলো নরম ব্যবহার, আর দলিল হলো কোরআন সুন্নাহ। আহলে বাতিল ভণ্ড বেদাতি এরা একদিকে চাপাবাজ, একদিকে বেআমল, আর একদিকে উশৃঙ্খল। এদের কথাবার্তায় কোনো আদব নাই। তারা আদব নাই, তার দলিল কি বাংলাদেশের এমন কোন, দুনিয়ার লাইনের কথা বাদ দিলাম, দুনিয়ার লাইনে খুব টাকাওয়ালা সেটা বাদ দিলাম, কিন্তু যার মাথায় টুপি আছে, যার মাথায় কি আছে ভাই, যার গালে কি আছে, যে নামাজ পড়ে, এমন কোন টুপিওয়ালা বাংলাদেশের আহমদ শফি হাটহাজারীর হযরতকে গালি দিতে পারে না। এটাই প্রমাণ বেদাতি ভণ্ড আহলে বাতিলরা উশৃঙ্খল বেয়াদব। হাটহাজারীর হযরতকে গালি দেওয়া এটা আদবওয়ালার পরিচয় নয়, বেয়াদবের পরিচয়। হাটহাজারীর হযরতকে গালি দেওয়া, এরকম আরো বুজুর্গ যারা আছেন, এদেরকে খারাপ ভাষায় কিছু বলা, একদিকে বেয়াদব ছাড়া কেউ সাহস পায় না, উশৃঙ্খল ছাড়া কেউ সাহস পায় না। এজন্যই বললাম যে বেদাতি আহলে বাতিল যারা, এরা একদিকে বেআমল, অপরদিকে উশৃঙ্খল বেয়াদব। বলুন, মানুষ শ্রেষ্ঠ না অন্য কেউ শ্রেষ্ঠ? মানুষ কিসের সৃষ্টি? মাটির সৃষ্টি। মানুষ কিসের সৃষ্টি বলেন? জিন আগুনের, জিন ফেরেশতা নূরের। কথা বলেন না কেন? আজ সামান্য কিছু বিষয় নিয়ে তর্কে জড়িয়ে ইসলামকে টুকরো টুকরো ফেলা হচ্ছে এই বেদাতীদের উশৃঙ্খলতার কারণে। আল্লাহ বলেন সৃষ্টিগতভাবেই মানুষ বড় দুর্বল, দুর্বল মানুষকেই আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। যে কারণে নূরের তৈরি ফেরেশতা দিয়া আদমকে সামনে রেখে সিজদা করায় দেখাইলাম যে মাখলুকাতের মধ্যে নূরের সৃষ্টিও শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। বলেন, আল্লাহ তাআলা খালেক নাকি মাখলুক? সবাই একমত। খালেক মানে কি? সৃষ্টি না স্রষ্টা? আল্লাহ কতজন, স্রষ্টা কতজন, খালেক কতজন, একজন। বাকি সব খালেক নাকি মাখলুক? বুঝে আসলে বলবেন আমার নবী শেষ নবী খালেক না মাখলুক? সবাই এক কথায় বলতে হবে খালেক। বুঝলেন তো কে? আমার নবীও কি আল্লাহ? আমার নবী কি খালেক? আমার নবী কি সৃষ্টি স্রষ্টা? সৃষ্টি বটে, স্রষ্টা। আমার নবী আল্লাহ না, স্রষ্টাও খালেকও না। আমার নবী আল্লাহর বিপরীত গায়রুল্লাহ। আল্লাহর বিপরীত কি? আমার নবী খালেকের বিপরীত মাখলুক। খালেকের বিপরীত কি? আমার নবী স্রষ্টার বিপরীত কি? সৃষ্টি। এইবার আসেন, স্রষ্টা কতজন? কি নাম? আল্লাহ। তিনি হলেন খালেক। কয়জন? আর কোন খালেক আছে? আল্লাহ আছে? নাই। আল্লাহ ছাড়া আর কেউ? আল্লাহই হলেন খালেক। আর কোন খালেক নাই। বান্দা আব্দুল খালেক হতে পারে, খালেক হতে পারে না। এজন্য কাউকে খালেক নাম ধরে ডাকলে গুনাহ হবে, কারণ খালেক হলেন একমাত্র আল্লাহ। বান্দা কোনোদিন খালেক হতে। তাহলে আমার নবী মাখলুক। আমার নবী কি? মাখলুক। ফেরেশতা মাখলুক না খালেক? জিন নবী মানুষ মাখলুক। আসমান জমিন মাখলুক। বলুন তো টোটাল মাখলুকাতের মধ্যে জিন ফেরেশতা মানুষ এর মধ্যে শ্রেষ্ঠ কারা? মানুষ। এখন যদি মানুষ এত শ্রেষ্ঠ যে নূরের তৈরি ফেরেশতা দিয়া সিজদা করায়া প্রমাণ করলেন যে মাখলুকাতের মধ্যে নূরের তৈরি কেউ হলেও শ্রেষ্ঠ না, মাটি তৈরি শ্রেষ্ঠ। বলুন আমার নবী খালেক না মাখলুক? বলেন। তা আমার নবীকে নূর বললে শ্রেষ্ঠ হবে না মাটি বললে? কথা বলেন, এটা আপনার বিবেক দিয়ে চিন্তা করুন। এখন কেউ দলিল দেবে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। অনেক মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর এবং কিতাব। কিতাব মানে কোরআন, নূর মানে মুহাম্মদ। নূর এসেছে মুহাম্মদ। নূরের এক অর্থ হেদায়াত, নূর অর্থ আলো। তো আমার রসুল এই অর্থে তো আলো, হেদায়াত, অর্থাৎ হেদায়াতের মাধ্যম হলেন নবী। নবী হেদায়াতকারী নন, হেদায়াতের একমাত্র মালিককে আল্লাহ। আলো বুঝেন, বাতিটা আলো, নূর মানে কি? আলো। তাই বাতিকেও শাব্দিক অর্থে বললাম নূর। তার মানে বাতি নূর না আলো? আলো। নূর মানে আলো মানে কি? আলো দ্বারা বানানো না, তার ফোকাসটা আলো, বানানো অন্য জিনিস দ্বারা। কথা বুঝেন নাই? নবী আলোকিত। নবীর চেহারা দেখলে মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত। নবীজির চেহারার আলোতে ঘরের অন্ধকারে খুঁটির গোড়ায় পড়ে যাওয়া সুই খুঁজে পাওয়া যেত। তাহলে নবী আলোকিত, এটা ঠিক আছে, কিন্তু তার সৃষ্টি মাটির থেকে। সৃষ্টি কিসের থেকে? মাটির থেকে। সৃষ্টি হলেই কি আমার মতো? আমরা কোনোদিন বলিনি নবী আমাদের মতো, বলেছি? যারা বলে টেলিভিশনের বক্তা ঘরে আসলে আমার নবী আসতে পারে না কেন, এরা নবীকে টেলিভিশনের বক্তার সাথে তুলনা করে রসুলের সম্মানকে নষ্ট করেছে। টেলিভিশনের বক্তার মতো কি আমার নবী? আমার নবীর সাথে টেলিভিশনের বক্তার তুলনা করা হালাল না হারাম? আমার নবী কেমন শ্রেষ্ঠ যার কোনো তুলনাই নেই। আছে কোনো তুলনা। দ্বিতীয় অর্থ হলো রসুলের রূহ মুবারক নূর আর দেহ মুবারক মাটি। রূহ মুবারক নূর, দেহ মুবারক মাটি। তো নবীকে আমরা দুটোটাই মেনে নিলাম। এখন বলে রসুলের দেহর থেকে এত আলো, মনে হয় পুরো বডিটাই নূর। বলে হ্যাঁ হতে পারে, আর আপনার মধ্যেও রুহ আছে, নবীজির মধ্যেও রুহ আছে, কিন্তু পাওয়ার কি সব এক নাকি? মাঠের মধ্যে খুঁটির সাথে যে বাতি জ্বলে, স্টেজে যে বাতি, পাওয়ার এক নাকি? দোনোটাই নূর, দোনোটাই আলো, পাওয়ার কি সমান? আপনার রুহ মোবারক আর রসুলের রুহ মোবারক কোনো তুলনা হবে না। আপনি হাতের তালুর থেকে যদি একটা টর্চ লাইট এভাবে আলো জ্বালায় ধরেন, তাহলে হাতের অপর পৃষ্ঠ থেকে আলো বিচ্ছরিত হবে, হবে না? রসুলের দেহ মোবারকের মধ্যে নূরের রুহ মোবারক থাকার কারণে ওই আলোটা দেহের থেকে বিচ্ছরিত হতো। নবী বলেন পৃথিবী ছিল পানি, পানির মধ্যে আল্লাহ তাআলার কুদরতের নজর দেওয়াতে মাটি তৈরি হলো। লম্বা কথা। ওই পৃথিবীর পানির থেকে প্রথম যে মাটি, এটা দুটো ভাগ করা হয়েছে। এক ভাগ ওখানে স্থায়ী ছিল বাইতুল্লাহ, আর ভাগ কয় ভাগ মাটি? এক ভাগ স্থায়ী ওখানেই ছিল। কি ওখানে ছিল? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাকি যে ভাগ, এখান থেকে কিছু অংশ মদিনায় আর কিছু অংশ মাটি দিয়ে নবী বলেন আমাকে, আবু বকর, ওমরকে আল্লাহ বানাইছেন। আর এ নিয়ে কিলাকিলির কি আছে? কথার কথা। আমরা রসুলকে দেখিনি। তর্ক বিতর্কের নিরসনে কথার কথা, নবী নূরের হোক আর মাটির হোক, এ নিয়ে কিলাকিলির কি আছে? আছে কিছু? কিছু নাই। আল্লাহ যদি নবীকে যা দিয়ে বানাইছেন আমরা তার উপরেই তুই মানে নিয়েছি, আমরা তাকে শেষ নবী মানি। আমাদের কিনাকিলি দরকার না, আমাদের দরকার রসুলের সুন্নতের আমল নিয়ে। তুমি নবীকে নূর 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 বলে বলে তসবি টানলা 500 তসবি, 5000 বার। অথচ তুমি সেই রসুলের কলিজায় দাড়ির মধ্যে খুর লাগায় আঘাত দিলা। কি হবে তোমার এই তসবিতে? হ্যাঁ, এই জন্যই বলেছি বেদাতিরা উচ্ছৃঙ্খল, বেয়াদব। আল্লাহ হেদায়াত দান করুন। মানুষ বড় দুর্বল, দুর্বল মানুষেরই সহযোগিতার দরকার, সাহায্যে দরকার। বলে সাহায্য কে করবে? যে সবল, সে যে কি সবল। পৃথিবীর সব মানুষই দুর্বল। কার কথা? মানুষ বড় দুর্বল, মানুষের মতো দুর্বল কেউ নাই। তার মানে প্রধানমন্ত্রী সারা, হ্যাঁ, আমেরিকার মানুষ সারা সবাই দুর্বল না? সবাই দুর্বল, সবাই কি তো দুর্বল হইয়া সহযোগিতা লাগবে কিনা? আপনি মনে করেন আমি খুব দামি, এই গুণ সেই গুণ, কোনো না কোনো দিক থেকে আমারও দুর্বলতা আছে। পৃথিবীতে একটা মানুষ নাই যে সব সাইট তার পরিপূর্ণ। উদাহরণত মনে করেন কোটিপতি, বুলেট প্রুফ গাড়ি দিয়ে চলে, 5তলা বিল্ডিং আছে ঢাকার শহরে 10টা, কত কোটি টাকা আছে সে নিজেও জানে না। এই গরমে যদি গরম হয় বলে কোনো ফকিন্নির কাছে মাথা নত করব না, তাহলে অবস্থা কি হবে? বুলেট প্রুফ গাড়িও মাঝে মাঝে হ্যাং হয়ে যেতে পারে কি পারে না? তখন তার রিক্সার ড্রাইভারের কাছে মাথা নত করে বলতে হবে আমাকে একটু নিবি। যদি বলে ওর কাছে আমি মাথা নত করব না, তাহলে হাঁটা ছাড়া পথ আছে? বলেন, হাঁটা ছাড়া পথ নাই। যদি বলে আমি গরিবের কাছে ধর্না ধরব না, তাহলে ওর কপালে কত লাইনের রাস্তা বন্ধ। মাছ বাজারে গেলেও গরিব, কথা বলেন না কেন? এবার কোথাও বেড়াইতে যাবে, ধরে নেন বিদেশ গেল, এখন যদি আমগো বাংলায় কয় কুলি, আছে না মালটানে, যদি সব গরিব শ্রমিকরা বলে আমরা বড় লোকের কোনো মাল টানবো না, তাহলে এই বিশাল বিশাল গাঠটি লয়া তার মাথা নিতে হবে, উপায় আছে নাই। অতএব একে অপরের প্রতি সবাই দুর্বল, সবাই কি? এই দুর্বলতার জন্য সহযোগিতার প্রয়োজন। আল্লাহ বলেন সহযোগিতা তুমি কার কাছে চাও? যার কাছে চাও সেও দুর্বল, সেও কি? মনে করেন দরিদ্র ভিক্ষু, আপনি কারো কাছে ৫০০০ টাকা চাইলেন, কিছু দিবেন, সে টাকা আপনাকে দেওয়ার আগে কতবার ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে। কারণ তার অন্তরে আপনার প্রতি মহব্বত যা আছে তার থেকে মহব্বত নেওয়ার আরো ১০ জন চতুর্দিকে দাঁড়ানো, তার মা, তার বাবা, তার সন্তান, তার পরিবার, সবাই, এদেরকে দিয়ে থাকলে আপনি পাবেন না, হয় নাই। দ্বিতীয়ত সে কেমন দুর্বল, আপনি বললেন কিছু দিবেন, সেও কিন্তু আর একজন ভিক্ষুক অন্য কারো থেকে সেও নেয়, তবে সিস্টেম আলাদা। আপনি হাত এরকম বিষয়ে বললেন দিবেন, আর সে হয়তো কোনো জায়গায় গিয়ে গোপনে উপরে হাত এভাবে করে বলছে কিছু দিবি। তাহলে ফকিন্নি সবাই, সিস্টেম আলাদা। আপনি বলছেন কিছু দিবেন, আর ওই বাহাদুর গিয়ে বলছে কিছু দিবি, নয় সাঁটার বন্ধ হয়ে যায়। তাহলে সবাই ভিক্ষুক, খয়রাতির কাছে খয়রাত করে লাভ নাই, এমন একজনের কাছে তুমি সাহায্য যেহেতু দরকার, অতএব এমন এক ব্যক্তির কাছে সাহায্য চাও যার কোনো অভাব নেই। অভাব নাই পৃথিবীতে, এমন কেউ নাই। পারস্যের কবি, কবিকুল সম্রাট আল্লামা শায়েখ সাদি, তিনি বলেন মানুষের পেটের ক্ষুধা নিবারণ হলেও চোখের ক্ষুধা নিবারণ হয় না। অতএব বিশেষ করে যারা মুমিন, তোমরা কোনো মানুষের কাছে হাত বিছাইও না, জিন্দাটাই যদি দুর্বল হয় তো মরণওয়ালা, কবরওয়ালা কত সবল। জিন্দা ব্যক্তি দিতে পারে না, কবরওয়ালা দিবে কিভাবে? পারবে কিছু দিতে? বলেন, কিচ্ছু দেওয়ার ক্ষমতা নাই। ক্ষমতা আছে কার? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তা ওয়াকুল মিকুনি হার সুবহশান মিরাসানা দৃষ্টি তু আজলা মাকাম জুজবা হক চিজ মখাজ ইনসোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা हर गोरीदे नेके तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। और दुनिया मोमिन अंतुमुल फुकाराउ इल्लाह, तुमरा सबाई फकीर गरीब अल्लाहर दरबारे एकमात्र प्रशंसित धनी हलेन आमार अल्लाह। আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, কিছুই নাই, আল্লাহর একমাত্র আপন হলেন তার মোমেন বান্দা বান্দি। আল্লাহ বলেন ও মুমিনের দল, আমি আল্লাহ তোমাদের এত ভালোবাসি, চাওয়ার আগে সব দিয়া দিলাম, এরপরও যদি কিছু প্রয়োজন হয় আমি আল্লাহ দিব, তবে চাও। আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। বলে অনেক চাই পাই না, কারণটা কি? আল্লাহর কাছে চাইলে অবশ্যই পাবেন, তবে পাওয়ার সিস্টেম হলো ৫ ধরনের। হয়তো যা চাইছেন তা পাবেন না, হয় তার ভিন্নটা পাবেন যেটা আরো ভালো। যা চাইছেন তা পাবেন না, অন্যটা পাবেন যেটা এটার চেয়েও ভালো। আবার নগদও পাইতে পারেন, বাকিও পাইতে পারেন কিছুদিন পর। অথবা দুনিয়ার জমিনে আল্লাহ না দিলে হাসরের ময়দানে আল্লাহ দিয়ে দিবে। হর গরি দেন কে তু তৈয়ার जो न मांगे उससे तू बेजार है। खाती अल्लाहर जरा मोमिन बंदा तारा आखिरातेरटा बड़ो मने करे दुनिया के तुच्छ मने करे फालाया देय आमार दुनिया लागबे ना आमार अल्लाह एर बिनिमये जेन आखिराते किछु दान करे। कारण दुनियार विपद आसल विपद नय, हासरेर विपद बड़ो विपद। हासरेर विपद केमन विपद? যেই কঠিন বিপদে নবীরা পর্যন্ত নিজেদের উম্মতের কথা ভুলে নিজের জন্য কান্না শুরু করবেন। এমন একই বিপদ হাসরের ময়দানের বিপদ। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। এজন্য দুনিয়াতে নবীরা দুনিয়ার সম্পদের পায়ের নিচে ফেলে দিয়েছে। আখিরাতের জিন্দেগিটাকে তারা আপন করে নিয়েছে। মক্কার জমিনের ভেতরে খানা নাই, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। পাগল মানুষ না খায় পাগল, না খায় মানুষ, মুমিনেরা বেকার। আল্লাহর বান্দা এক যুবক, আল্লাহর বান্দা একদিন না দুদিন না তিন চার দিন পর্যন্ত উপবাস। আল্লাহর ঘর জিয়ারত করে আল্লাহর গোলাম। তিন চার দিনের উপবাস, খানা নাই, পেটে পাথর বাঁধার কায়দা হয়ে গেল। আমার নবীর তো কোনো অভাব ছিল না, এরপরও কেন নবী না খেয়ে না খেয়ে দিনের দাওয়াতি কাজে নিয়োজিত হয়ে গেলেন মানুষের দ্বারে দ্বারে? কারণ দুনিয়াটাকে নবী তুচ্ছ মনে করেছেন, আখিরাতকে আসল বানিয়েছেন। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, দুনিয়ার মোহাব্বত যদি অন্তরে ঢুকাও আখিরাত বরবাদ হয়ে যাবে, আবার আখিরাতের মোহাব্বত যদি অন্তরে জমা করে নাও দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, দুনিয়ার তুচ্ছ মায়া অন্তর থেকে দূর করে দাও, আখিরাতের মোহাব্বত অন্তরে জমা করে নাও। কারণ দুনিয়াটা দেখো অনেক সুন্দর, এই সৌন্দর্যের তোমার মেয়াদ একটা সেকেন্ডের জন্য নাই। ওয়াজের প্যান্ডেলে এসে বসছো, বাড়ি যাওয়া পর্যন্ত গ্যারান্টি তোমার আমার হাতে নাই। বাড়ির থেকে রওনা হয়ে গেলা, ওয়াজের প্যান্ডেলে আসার কোনো গ্যারান্টি নাই। সিলেটে গেলাম বয়ান করার জন্য, মোনাজাতের আগে এক আল্লাহর বান্দা বলে দুইজন গোলাম ওয়াজে আসার পথে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবার খবর পেলাম বাড়িতে যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট, আরো চারজন ইন্তেকাল হয়ে গেল। বাড়ির থেকে আসারও গ্যারান্টি নাই, এখান থেকে বাড়ি যাওয়ারও কোনো গ্যারান্টি নাই। একটা সেকেন্ডের ভরসা যেই দুনিয়া নামক জিন্দেগির নাই, ওই দুনিয়াটারে অন্তরে জায়গা দিও না। কারণ দুনিয়াটা আমার জন্য আল্লাহ আগে বানাইছেন, আমাকে দুনিয়ার জন্য বানান নাই। আমাকে বানাইছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য। আল্লাহর গোলামি ঠিক মতো যদি করতে পারো, দুনিয়া তোমার পেছনে পাগলের মতো ঘুরতে থাকবে। এরে নবীর উম্মতের দল, গোটা জমিনটারে পরিচালনা করেছিলেন চারজন বান্দা, দুইজন মুসলমান দুইজন কাফের। কাফের দুইজন নমরুদ আর একজন বখতে নাসার। মুসলমান দুইজনের মধ্যে একজন পয়গম্বর সুলাইমান আর একজন হলেন বাদশা যুলকারনাইন। গোটা দুনিয়া শাসন করেছেন এই দুই বান্দা। গোটা দুনিয়াটাকে শোষণ করেছে দুইজন জালেম, নমরুদ আর সাদ্দাদ বা বখতে নাসার। শোষণ করেছেন দুইজন, শাসন করেছেন দুইজন ইনসাফের দ্বারা সুলাইমান নবী আর বাদশা যুলকারনাইন। ইন্তেকালের সময় ভক্তদের বলে গেলেন মরণের পরে জানাজা হয়ে যাবে, জানাজার পর আমি বাদশা যুলকারনাইনের কাফনের ভেতর থেকে দুটো হাত এভাবে বের করে মানুষের দেখায় কবরে দাফন করে দিবা। তার ওসিয়ত মতে এমন করে যখন ঘুরায় ঘুরায় কবরের দিকে নেয়, দুনিয়াদারের আকায় তাকায় দেখ সারা দুনিয়ার ক্ষমতা হাতে পাওয়ার পর মরণের পরে আরো হাত বিছায়া চায়, লোভ সামলাতে পারে না। ইমানদারেরা ডাক দিয়া কয় দুনিয়াদারের দল, বাদশা যুলকারনাইন দুনিয়ার জন্য হাত বিছায় না। বাদশা যুলকারনাইন জানায় গেল রে দুনিয়ার দুনিয়ার কুত্তা পাগলেরা, নামাজে দাঁড়ায়াও যারা দুনিয়া 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 জিকির করো, ইমামের কেরাতের দিকে নজর রাখো না, তোরা আসলে দুনিয়া নামক কুত্তার পাগল। ভালো করে শুনিয়া রাখ, সারা দুনিয়ার ক্ষমতা বাদশা যুলকারনাইন হাতে পাওয়ার পর আজকে দেখা গেল আমি খালি হাতে কবরে রওনা দিলাম। এরে নবীর উম্মতের দল, এজন্য মাঝে মাঝে খাঁটি যারা আল্লাহর গোলাম, যাদের বসে বসে অল টাইম চিন্তা ফিকির শুধু আখেরাত আখেরাত। হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই এত বড় জবরদস্ত বুজুর্গ, আমরা যদিও দেখি না, আল্লাহওয়ালা মুরব্বীদের মুখে শুনেছি। বসে আছেন একটি জরুরি বৈঠকের মধ্যে, কিন্তু বান্দা এক একজনে বক্তব্য দেয়, আল্লাহর বান্দার ঠোঁটগুলো নড়তেছে। এক ঘন্টা পরে জিজ্ঞাসা করা হলো সভা শেষ হওয়ার পরে, বৈঠকের শেষে বলেন হযরত আপনি ঠোঁট নাড়ায় নাড়ায় কি যেন করলেন, একটু জানতে চাই। বলে ও আল্লাহর গোলাম, আমি এই এক ঘন্টা বসে বসে আল্লাহর কালাম এক খতম করে ফেললাম। আউলিয়ারা কারে আকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে নবীর উম্মতের দল, আজকে দুনিয়া পিছনে ফেলে যারা আখিরাতকে অন্তরে ঢুকাইয়া জমিনের মধ্যে বিচরণ করে, তারা তো না খায় কেউ মরে যায় না। তাদের জন্য দুনিয়ার খানাও বন্ধ হয় না, ঘুম বন্ধ হয় না, বরং দুনিয়াটাও তাদের কাছে প্রয়োজন। কিন্তু দুনিয়া তার পেছনে পাগলের মতো ঘুরে। উজানির জমিনে ঘুমন্ত কুতুবুল আলম কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই আল্লাহর এক ওলির বাড়িতে খানায় চলে গেলেন। চরমনায়ের জমিনে খানা খাইলেন, বড় আরাম, কত ধরনের মজার খানা, বিরিয়ানি পোলাও আর গোশত দিয়া খানা খাইলেন। কারি ইব্রাহিম ডাক দিয়া কয় ইসহাক আমারে কি দিয়া খানা খাওয়াই? ইসহাক বলে হুজুর কোরমা বিরিয়ানি আর গোশতের আয়োজন করেছে। ইব্রাহিম বলে ইসহাক সর্বনাশ করলি, আমি তো নফসের এত আরামদায়ক খানা দেই না, কারণ আমি নফসকে কন্ট্রোল করি, নফস চায় ভালো খানা, কিন্তু আল্লাহর মোহাব্বতের বন্ধনে এত ভালো খানা যায় না, আমি টের পাই না কেন? বলে আমি খানার মধ্যে বসিয়া আমার খেয়াল আর ধ্যান আমার আল্লাহর মোহাব্বত, আমি খানা খাওয়ার মধ্যেও আমি আল্লাহর মোহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকি। এরে নবীর উম্মতের দল, যাদের অন্তরের মধ্যে আখেরাতের মোহাব্বত একবার ঢুকবে, ওই বান্দা ঘুমানের মধ্যে আখেরাতের খেয়াল, বাজারে ঘুরে ঘুরে জবানের মধ্যে আল্লাহর মোহাব্বতের আওয়াজ। এরে আল্লাহর গোলাম, এরা হাঁটতেছে, চলতেছে, খাইতেছে, কিন্তু এদের অন্তরে ফিকির আমার আল্লাহ, আল্লাহর মুহাব্বতের ফিকির নিয়ে সব সময় চলতে থাকে। এরে নবীর উম্মতের দল, এরা একটা সেকেন্ড সময় দুনিয়ার জন্য অযথা ব্যয় করে না, কারণ তাদের চিন্তা হলো আখেরাত, দুনিয়ার কোনো টাইম আমার হাতে বাধা নাই। আল্লাহর গোলাম, তিন চার দিনের না খাওয়া গোলাম, এরপরও কোথাও গিয়ে হাত বিছায় না, মানে কিছু দাও। এরে নবীর উম্মতের দল, এত দরিদ্র মানুষ, আল্লাহর এক বান্দা বুজুর্গ মানুষ, নেকামলওয়ালা, ঘরের মধ্যে আল্লাহর বান্দিও নামাজ পড়ে, তাহাজ্জুদ কামাই দেয় না, সন্তানেরাও নামাজ পড়ে আর নফল রোজা রাখে, খানা নাই, রোজার নিয়ত করে ফেলো, আল্লাহর মুহাব্বতে রোজাদার, রোজাদারের উপর আল্লাহর খাস রহমত আসতে থাকে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা রোজা রাখলেন, ঘরের সবাই, মেয়ে ছেলে সবাই, সন্ধ্যাবেলা ইফতারি করার কোনো আয়োজন নাই, টাকাও নাই। আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে গেলেন, দেখি আমার কোনো মুসলমান ভাই কিছু সহযোগিতা করেনি, গিয়া বলেন, আল্লাহর গোলাম, আপনার টাকা পয়সার অভাব নাই, আমাকে একটু সহযোগিতা করেন, আপনার সহযোগিতার দ্বারা আমাকে কিছুদিনের জন্য যদি পারেন কিছু টাকা ধার করে দেন, আমি সময় মতো আদায় করে দেব। কেন তোমার টাকা দরকার? আমার ঘরের মধ্যে সন্তান ইফতারি করতে পারে না, ইফতারির আয়োজন করো, আমি দোয়া করব। মুসলমান ভাই বলে, না, তোমাকে কিছুই দেওয়া যাবে না। গরিব আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে কান্না করে রওনা। রাস্তার মাঝে এক বিধর্মীর সাথে মোলাকাত, ডাক দিয়ে বলে, মুসলমান ভাই, তোমার চোখে কেন পানি? বলে, আমি একটু অসহায় হয়ে গেলাম, আমার ঘরে রোজাদার ইফতারির জন্য কোনো আয়োজন করতে পারিনি, আমার এক মুসলমান ভাইয়ের কাছে যাওয়ার পর আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়ায় দিল, কিছু দিল না। বিধর্মী ভাই বলে, তুমি যদি ধার মনে করে নাও নিতে পারো, এমনি মনে করে এমনিতেও নিতে পারো, আমার এই টাকা দিয়ে তোমার আয়োজন করে নাও। আল্লাহর বান্দা টাকা নিয়ে চলে গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা ইফতারির সময়, দোয়া কবুলের সময়, আল্লাহর বান্দা ওই বিধর্মীর হেদায়াতের দোয়া করলেন, ও আল্লাহ, তুমি আমার ওই ভাইটাকে হেদায়াতের দৌলত দাও, আমার হাতে দেওয়ার মতো কিছু নাই, আমি বড় অসহায়, বড় গরিব, ও দয়ার মালিক, তোমার কাছে তো কোনোটার অভাব নাই, কারণ তুমি হলা বড় ধনী, মেহেরবানি করে ওই বান্দাকে তুমি হেদায়াত দাও। আল্লাহর বান্দা এবার ওই মুসলমান ভাই ঘুমের ঘরে রাতের বেলা চলে গেল, যেই মুসলমান গরিবের ধিক্কার দিয়া তাড়ায় দিল, কিছু দিল না। রাতের বেলা ঘুমায় গেল, ঘুমের ঘরে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, হাসরের ময়দানে ভারী তুফানের আওয়াজ, কিয়ামতের ময়দানে সব মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করতেছে, একদিকে জাহান্নামের আওয়াজ, একদিকে সূর্যের তাপ, গুনাহগারের চিৎকারের আওয়াজ। ওই মুসলমানও চিল্লায়, কোথায় একটু আরাম পায়, কোথাও যাওয়ার জায়গা নাই। হাসরের ময়দানে সূর্যের তাপে পুরা জমিনটা তামা হয়ে আছে, গরম আর গরম, পাও রাখারও জায়গা নাই, দাঁড়ানোরও কোনো সুযোগ নাই। এক পার্শ্বে আমার মাওলা পাকের নূরের তৈরি আরশে আজিম লাগানো। এরে নবীর উম্মতের দল, ওই জায়গায় যাইতে চায় না, না ফেরেশতারা ব্যারিকেড দিয়ে রাখছে, এখানে গুনাহগারের কোনো স্থান নাই। এখানে ওই বান্দাদের জন্য আল্লাহ পাক স্থান বানায় রাখছেন যারা আল্লাহর মহব্বতে আল্লাহর পাগল হয়ে দুনিয়া থেকে জমিন থেকে বিদায় নিয়েছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ হাসরের ময়দানে তারা আপন পাগলদের ডাক দিয়ে বলবে, রে পাগলের দল আয় আয়, হাসরের এই কঠিন মুসিবতের মধ্যে আজ আমি আল্লাহ তোমাদের সাথে মুলাকাত দিব। এরে বান্দা, এই তোমরা কি মাসআলা জানো না? তোমাদের অজদ কন্ট্রোল করলে হাজার গুণ পাওয়ার আল্লাহর কাছে বেড়ে যাবে। কন্ট্রোল করার চেষ্টা করো, আর মানুষকে দেখানোর জন্য যদি করো তাহলে তোমার জিন্দিগির ইবাদত সব নষ্ট হয়ে যাবে, সব ইবাদত নষ্ট হয়ে যাবে। আর আল্লাহর মহব্বতে যদি হয় আলহামদুলিল্লাহ, তবে কন্ট্রোল করলে আল্লাহর কাছে অনেক দাম, অনেক দাম, অনেক দাম, অনেক দাম। আমরা 50 বছর ইবাদত করিয়া যতটুকু আগাইতে না পারবো, তুমি যদি আল্লাহর মহব্বতে ভেতর থেকে কোনো হাল তৈরি হয় আর এটাকে যদি কন্ট্রোল করতে পারো, তুমি এক সেকেন্ডে তার থেকে বেশি আগায়া যাবে। আর যদি মানুষকে দেখানোর জন্য হয় তা তোমার জিন্দেগির সব ইবাদত নষ্ট, সব। কন্ট্রোল করার চেষ্টা করো। এটা এখন একটা আর উঠাও, এটা এখন অধিকাংশ ক্ষেত্রে দেখানো রিয়া হয়ে যাচ্ছে, রিয়া অধিকাংশ ক্ষেত্রে। আল্লাহ হেফাজত করুন। আমিন। এরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে আল্লাহ ডাকবেন, হে আমার আশিক, দুনিয়ার জমিনের মধ্যে কত কষ্ট করেছো, আজ আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছি হাসরের ময়দানে তোমাদের সাথে আমি আরামের দরজা খুলে দিব। তোমাদের গায়ে সূর্যের তাপ লাগতে দিব না, জমিনের অংশ তোমার পায়ে লাগতে দিব না। যাও ফেরেশতারাই, আমার আশিক পাগলের দল, এরা দুনিয়ার ভিতরে আমি আল্লাহর মহব্বত ছাড়া কিছুই বুঝতো না। খানা খাইতো দেখতাম আহ করে আওয়াজ, আশেকারা মিল্লাত মাযহাব জুদাস, আশেকারা মিল্লাত মাযহাব খুদাস, ইশকে আশক লাস্তে কোচু বরফারু, হরচে জুজ মাশুকে বাকি জুমলা সু, আশেকারা সস্তে সানাস এপিসোড, আহ জরদু চশমে রঙ্গে জরদু চশমে দাও। আল্লাহর যারা খাতিয়া আশিক এদের কয়েকটা পরিচয় আছে। এরা ফাঁকে ফাঁকে আহ আহ বলে আওয়াজ দিবে, মানে কি যেন হারায় গেলাম, কি যেন হারায় গেলাম, পাইয়াও পাইলাম না, পাইয়াও পাইলাম না। অন্তরের মধ্যে কেমন যেন একটা তলব আর তামান্না, তামান্না ভেতরে কাজ করে, জান্নাত দোজখে ইয়া রব ক্যা করো আরজু হ্যায়, মাই তুঝে দেখা করো হর তামান্না, দিল সে রখো সত হো গেই, আব তু আজা আব তু আব তু খেলওয়াত হো গেই। এই সমস্ত আল্লাহর খাঁটি আশিকদেরকে আল্লাহ বলবেন, আরশের নিচে গিয়ে অপেক্ষা কর, আমি আল্লাহ তাআলা আজ দুনিয়াতে তোমাদেরকে বারবার ডেকেছি, আসো। আমি আল্লাহর মহব্বতের বন্ধনে গিয়া ফজরের ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজের সিজদায় পড়ে গেছে। আজ আমি আল্লাহ তোদের আর ঘুরাইব না, তোমরা আমার নূরের তৈরি আরশের নিচে গিয়ে অপেক্ষা করো। আমি আল্লাহ হাসরের মাঠের বিচারটা শেষ করার পর আমার যারা খাঁটি আশিক, যারা পাগল, আমি আল্লাহ তাদের সাথে মোলাকাতের জন্য আসতেছি। আমার আল্লাহ তার আশিকদের সামনে গিয়া একটা পর্দা রাখবেন জামালের পর্দা, আর একটা পর্দা থাকবে জালালিয়াতের পর্দা। আমার আল্লাহ বলবেন ফেরেশতারা আমার আশিকদের একটু জান্নাতের মহব্বতের গান শোনায়া দাও, কবিতা শোনায়া দাও। আশিকারা রোজ মাহশর বা কিয়ামত করে নিস, আশিকারা দুস্তামাশায়ে জামালে ইয়ার নিস। আল্লাহ তাআলা এক পর্যায়ে বান্দাবীর মনে চাহিদা পূরণের জন্য আদার করবেন, ওরে ফেরেশতারা আমার বান্দাদের মোলাকাতের জন্য পর্দাগুলো সরায়া দেয়। আমি আল্লাহ আমার বান্দাদের সাথে মহব্বতের মোলাকাত দিব। ওরে নবীর উম্মতের দল, ওই মোলাকাতের জন্য দুনিয়াতেই তোমার এই অবস্থান তৈরি করতে হবে ধৈর্য আর নামাজের মাধ্যমে। আল্লাহর গোলাম ঘুমায় গেল, স্বপ্ন দেখে কিয়ামতের ময়দানে মানুষের হাহাকারি কান্নার আওয়াজ, সন্তান দৌড়ায় মায়ের চিৎকার করে, মা দৌড়ায় সন্তানের কাছে, কেউ কাউকে আর জায়গা দেয় না। ওই বান্দা বলেন এখন এই অবস্থা, আমিও হাউমাউ করে চিল্লাইতেছি আর দৌড়াইতেছি, যাওয়ার কোনো জায়গা নাই। হঠাৎ করে তাকায় দেখি আল্লাহ পাকের হাসরের মাঠের এক পার্শ্বে সুন্দর একটা বালাখানা দেখা যায়। আমি দৌড়াইয়া বালাখানার দরজার গেটে গিয়া দাঁড়ায় বললাম, তাকায় দেখি এখানে দারোয়ান ফেরেশতা দাঁড়ানো। বললাম আমার দরজাটা খুলে দাও, সূর্যের তাপ আমি সহ্য করতে পারি না। ফেরেশতা ডাক দিয়া কয় বাড়ি তোমার জন্য না, এই বাড়িটা হলো তাদের জন্য যারা দান সৎকা করিয়া গরিবের মুখে হাসি ফুটায়া দেয়। আল্লাহর বান্দা ঘুম থেকে উঠিয়া গেল, চিন্তায় পড়ে গেল গতকাল ওই মুসলমান গরিব রোজাদার আমার কাছে আসার পরে আমি ধিক্কার দিয়া তাড়ায় দিলাম, একটা টাকাও সহযোগিতা করলাম না। আজকে এই কারণে আমার এই স্বপ্নের ব্যাখ্যা। আল্লাহর বান্দা দৌড়ায় গেল, ভুল করলাম, দান করলে তো বালাখানা পেয়ে যাইতাম। মুসলমান গরিবের ঘরে গিয়া বলে ভাই গতকাল তোমার ইফতারির কি আয়োজন করেছ? বলে তোমার জানিয়া লাভ কি? বলে ভাই কত টাকা লাগবে নাও, এখন আমি তোমাকে দিতে রাজি। বলে গতকাল যেই দিলের কান্না ছিল ওই কান্নার দোয়াটা এখন তোমার জন্য হবে না রে ভাই, চলে যাও, তোমার কোনো সৎকা দান আমার দরকার নাই। বলে কে দিয়েছে? বলে আমাকে এক বিধর্মী ভাই আমাকে দান করেছে। আমি ইফতারি সামনে নিয়ে আমার স্ত্রী আর আমার সন্তানগুলোর পাশে বসায় চোখের পানি ছেড়ে আমি তার জন্য হেদায়েতের দোয়া করেছি। ও আল্লাহ তুমি ওই বিধর্মীকে হেদায়েতের নূর দিয়ে সিরাটারে আলোকিত করিয়া ওই দোয়া আমার ওই ইফতারির সময় হয়ে গেছে, আর দোয়া চলবে না। মুসলমান চিৎকার দিয়ে এবার বিধর্মীর বাড়ি দৌড়ায়, গিয়া ডাক দিয়া কয় রে ভাই তুমি আমার মুসলমান ভাইরে কত টাকা দান করেছো, তাড়াতাড়ি টাকা ফিরায় দাও, আমার থেকে তুমি নিয়ে যাও। বিধর্মী ভাই ডাক দিয়া কয় মুসলমান সময় মতো টের পাইলি না, হারানের পরে টের পাইলি জান্নাতের বালাখানার, ওই বালাখানা তো আমার কপালে, ওই বালাখানা তোমার কপালে নাই। বলে তুমি তো বিধর্মী কেমনে পাইলা? বলে রাতের বেলা যখন আমি ঘুমায় গেলাম মদিনা থেকে আমার নবী হাজির, আমি তাকায় দেখি গোলাপ ফুলের উপরে দাঁড়ানো পাগড়িওয়ালা আমার দিকে ডান হাতটা বাড়ায় কয় রে পাগল হাতটা আমার হাতে দাও। আমার হাতটা যখন তার হাতে লাগায় দিলাম আর আমার পরিচয় দিল আমি মদিনার রাসূল। আমার হাতের সাথে হাতটা লাগায় বলে কালেমা পড় রে বান্দা, কালেমা পড়, কালেমা পড়। আমারে কালেমা পড়ায় দিয়া কয় দেখলাম একটা বিশাল বালাখানা। আমার মায়ার নবী বলে এই বালাখানা তোর জন্য ঢুকিয়া যা, এটা তোর জান্নাতের একটা ঘর। আমাকে আমার মায়ার নবী কালেমা পড়ায় মুসলমান বানায় দিয়েছে। মুসলমান চিল্লায় চিল্লায় কাঁদে আমার কপাল কত খারাপ, আজকে আমি সব হারাইলাম, আমার কই টাকা, কই ঈমান, কই আমল, আমার জিন্দেগি সব নষ্ট হয়ে গেল। একটা গরিবের তুচ্ছ মনে করার কারণে আমার সব আমি হারায় ফেললাম। এরে নবীর উম্মতের দল, আজকে টাকার গরমে যারা গরিবের ধমক দাও, আজকে যারা টাকার গরমে গরিবদের উপরে জুলুম করো, ওরে গরিব তোমরা ঘাবড়াইও না, মাওলার কাছে চোখের পানি ছেড়ে কাঁদো। আমার নবীর ঘরে খানা নাই, কান্নার আওয়াজ। আমার নবী কালেমার দাওয়াত দেয় পেটে পাথর। মায়ার নবী কোথাও যদি দাওয়াতে যাইতেন সবার শেষে ফাতেমার থেকে বিদায় নিয়ে যাইতেন। আবার যখন দাওয়াত দিয়া বাড়ি রওনা দিতেন আগে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা করতেন। আমার নবী একদিন আইসা দাওয়াতি কাজ শেষ করে এবার বাড়ি যায়, ফাতেমার দরজায় দাঁড়ায় গেল, ডাক দিয়া বলে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের থেকে কোনো আওয়াজ নাই। আমার নবী আবার ডাক দিয়া বলেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আমার নবীর আওয়াজে কোনো জবাব নাই। আমার নবী সালাম দিয়া কয় ফাতেমা আমি তোমার বাবা, ঘরের সামনে দাঁড়ান। আমার নবীর আওয়াজে নবী শুনে ঘরের ভিতরে গুনগুন করে কান্নার আওয়াজ। নবী বলেন ফাতেমা দরজা খুলো, আমি তোমার বাবা। কিসের কান্না? বলে ও বাবা, আমি আপনার সামনে আসার মতো ভালো কোনো কাপড় আমার ঘরে নাই। আমার নবী একটা চাদরের অংশ দিয়ে বলে এটা পরিহিত করে আসো। আমার নবী ঘরে প্রবেশ করে ডাক দিয়া বলে রে ফাতেমা বলো আমার হাসানের কি খবর, হোসাইনের কি খবর। ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলেন ও বাবা, হাসান হোসাইন না খায়া না খায়া কান্না করে করে মাটিতে ঘুমায় পড়েছে। মায়ার নবী আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আওয়াজ পাইয়া হঠাৎ হাসান হোসাইনের ঘুম ভেঙে গেল। ঘুমের থেকে উইঠা নানার আওয়াজ পাইয়া দৌড়াইয়া নানার গলা জড়ায় কাঁদে আর বলে রে নানা, আমার মাকে জিজ্ঞাসা করো আমাদের কেন খানা দেয় না, আমাদের পেটে ক্ষুধা, খানা নাই। আমার নবীও কাঁদে, ফাতেমাও কান্না করে, নবীও কাঁদে, হাসান হোসেন কাঁদে। আমার নবী ডাক দিয়া কয় রে হাসান ও হোসেন তাকা দেখ, তুই কতটুকু না খায় আসো, তোর নানার পেটে খানা নাই, তোর নানার পেটে কতদিনের না খাওয়া পাথর বাঁধা। এক অদৃশ্য কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। হযরত আবু বকর কিছু খেজুর নিয়ে হাজির, ডাক দিয়া বলেন নবী আপনার বরকতি হাতে আপনি খেজুরগুলো বণ্টন করে দেন। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার টাকার দিকে তাকায় আমার মাওলারে ভুলিয়া যাইও না, দুনিয়ার বাড়ি গাড়ির দিকে তাকায় আমার মাওলাকে ভুলিয়া যাইও না রে পাগলের দল। ওরে আল্লাহর বান্দা, যারা গাড়ি পাইলো, বাড়ি পাইলো, মাওলাকে পাইলো না, ও কিছুই পায় নাই। আর তুমি গাড়ি বাড়ি না পাইও যদি আমার আল্লাহর সাথে মোহাব্বত তৈরি করতে পারো তাহলেই তুমি দুনিয়া না পাইলেও তোমার আখিরাতের সব পেয়ে গেছো। ওরে ওই বড় লোক যত খানা খায় ওর ভিতরে যে মজা তার থেকে তোমার ওই অল্প খানায় মজা বেশি। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো, রে আল্লাহ গরিব বানাইছো কোনো আফসোস নাই, তবে এর বিনিময়ে জানো আল্লাহ হাসরের দিন ধনী মনে জান্নাতের মেহমানখানায় ঢুকতে পারি। আল্লাহর কাছে এই কান্না করো, চোখের পানি ছেড়ে কান্না করো আর দোয়া চাও। ও দয়ার মালিক তোমার খাস গোলাম হিসাবে কবুল করে নাও, জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين والله قدرة النظر ديتك يدك এই ময়দানে আপনার পাগলের চোখের কান্নার আওয়াজ। কত ওলামায়ে কেরাম, কত মুরব্বী সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা, আমার কলিজার টুকরা কত যুবক, কত ছাত্র ভাই, আয় আল্লাহ কত ব্যবসায়ী, কত শ্রমিক, কত চাকরিজীবী, পর্দার আড়ালের কত মা বোনেরা আপনার দরবারে হাত তুলেছে। আয় আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি রে আল্লাহ। গুনার কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আমার চোখ নাপাক, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। নফসের দোকায় পড়ে গুনাহ করেছি রে মালিক। এই ময়দানে আমরা তওবার দরজায় আসছি, আর গুনাহ করব না। গুনাহ নিয়ে কবরে গেলে আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ, কবরের আযাব সহ্য করতে পারবো না। কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। ও আল্লাহ আপনার মতো দয়াময় কেউ নাই, মেহেরবানি করে আপনি সবাইকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন, এলাকার ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ। আপনার নামের পাগল হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। কেউ দুনিয়ার টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ি বাড়ির পাগল। আয় আল্লাহ আমরা টাকার পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, গাড়ির পাগল হতে চাই না, আমরা দুনিয়ার পাগল হতে চাই না, চেয়ারের পাগল হতে চাই না, আমরা জান্নাতের পাগল হতে চাই, আমরা আপনার পাগল হতে চাই, আমরা মদিনার পাগল, আমরা মদিনার নবীর পাগল হতে চাই রে আল্লাহ। মদিনার পাগলের খাতায় নামটা লেখায়া দেন, আপনার আশিকের খাতায় নামটা লেখাইয়া দেন। আয় আল্লাহ জান্নাতি মেহমানের খাতায় নামটা লেখায়া দেন। আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদের মাফ করে দেন। যেই যুবকেরা আজকে ওয়াজে আসার কথা না, তারাও কিন্তু চোখের পানি ছেড়ে কান্না করে। আয় আল্লাহ আমার যুবকদের দিকে তাকাইয়া কি মায়া হবে না রে মালিক? আয় আল্লাহ আমার যুবকদের দিকে তাকাইয়া দেখো, আমার যুবক ভাইরা জান্নাতে যাওয়ার পাগল, আমার যুবকেরা তোমার নামের পাগল হতে চায়। আয় আল্লাহ মেহেরবানি করে আমার যুবকদেরকে কবুল করে নেন আল্লাহ, মা বোনদের কবুল করে নেন, ব্যবসায়ী শ্রমিক যারা তাদের কবুল করে নেন, पांच वक्त नमाजी बनाया दें। आय अल्लाह घरे घरे नेककार कुरान वाला सन्तान दान करें अल्लाह। आय अल्लाह जहन्नामेर भय ढुकाया दें अल्लाह, गुनाहेर प्रति घृणा जमाया दें अल्लाह, नबीजीर सुन्नतेर आमल वाला जिंदगी दान करें अल्लाह। बांग्लादेश शांतिर देश बनाया दें अल्लाह। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি, যাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় ও সন্তান, সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো রে বাবা। ওরে সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে সন্তান? যেই মা বাবায় না খাইয়া আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, কত রাতের বেলা আমি অসুস্থ, আমার মা সারা রাত মাথার কিনারায় বসে কাটায় দিলেন, ঘুমাইলেন না। এরে সন্তানেরা